18টি বই মেলায় অংশ নিয়েছি। কোভিডের কারণে 7টি বই মেলা বাকি ছিল, তার মধ্যে পশ্চিম পূর্ব মেদিনীপুর 2টি। সকলের উদ্যোগে এই সুন্দর বই মেলা অনুষ্ঠিত হয়েছে। ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে, বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ বাংলায় কথা বলে, দেশটির নাম বাংলাদেশ। এমন এমন চিঠি আমাদের কাছে আসে আমরা পড়তে পারি না, যিনি লিখেছেন তাকে ডাকতে হয় যেটা কি লিখেছেন একটু ভালো করে বুঝিয়ে বলুন। আমি বললাম কেন, ভাষাকে রপ্ত করতে গেলে লেখাকেও রপ্ত করতে হবে। পশ্চিম বাংলায় কি না দেয়নি, মাওলানা আবুল কালাম আজাদ কলকাতায় থাকতেন প্রায় 12 বছর, এখান থেকে আল হিলাল উর্দু পত্রিকা তিনি প্রকাশিত করেছিলেন। নিজের মানসিকতা, মননশীলতা, এটা অত্যাধিক জরুরি। আব্দুল কালামের নাম শুনেছেন, আমিও চেষ্টা করি তার জীবনে কিছু পড়ার। কালাম সাহেব পড়াশোনা করেই সারা পৃথিবীর সেরা বৈজ্ঞানিক, এটা আমেরিকা স্বীকার করেছে। মমতা ব্যানার্জি রাজ্যের প্রধান প্রশাসক শুধু নন, চিফ মিনিস্টার নন, দলনেত্রী নন, তিনি একজন ভাবুক, একজন দার্শনিক, একজন লেখিকা। রবি ঠাকুর বই লিখেছেন, বই পড়েছেন, তবে আন্তর্জাতিক খ্যাতি তিনি পেয়েছেন। পৃথিবীর বড় বড় জ্ঞানী গুণী লেখাপড়া করে এখন ছেলেমেয়েরা খুব সস্তায় লেখাপড়া করতে চায়। যে বাড়িতে পড়াশোনা নাই, বই দেখা দেখে নেই, সে আবার কিসের বাড়ি? এই কারণে বই আপনার জীবন দেবে, বই আপনাকে সংস্কৃতি দেবে, বই আপনাকে সভ্যতা দেবে, বই আপনাকে উচিত জায়গায় পৌঁছে দেবে।